সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ফিরে আসলাম আমাদের নির্ধারিত অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। টেলিভিশনের স্ক্রিনের নিচে যে টেলিফোন নম্বরটি আছে, আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমরা হুজুরের কাছ থেকে শুনছিলাম বিভিন্ন কথা, দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র। আসুন বাদ বাকি অংশটুকু শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন যে ওয়াজআলনা বাদাকুম লিবাদিন ফিতনা, যে তোমরা একে অন্যের জন্য কি পরীক্ষা স্বরূপ। আমরা পৃথিবীতে যা আসি, যত মানুষ আমরা আসি, প্রত্যেক মানুষ একে অন্যের জন্য কি পরীক্ষা স্বরূপ। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, সন্তানের জন্য প্যারেন্টস, প্যারেন্টসের জন্য সন্তান, এইভাবে আপনার শাসকের জন্য পাবলিক, পাবলিকের জন্য শাসক। প্রত্যেকটা ব্যক্তি একে অন্যের জন্য কি আমরা পরীক্ষা স্বরূপ। এইভাবে প্রত্যেকটা বস্তু আমাদের জন্য কি পরীক্ষা স্বরূপ। প্রত্যেকটা বস্তু, ইভেন একটু চিন্তা যদি আমরা করি, এই যে এই মোবাইলটাও আমাদের জন্য কি একটা পরীক্ষার বস্তু হতে পারে। এই মোবাইলের পরীক্ষা থেকে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, ওই ইনশাআল্লাহ আজিজ, ওইটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে পারেন, জান্নাত দিতে পারেন। কারণ এই মোবাইল দিয়ে মানুষ যেভাবে দুনিয়ার আর্নিং করছে, বিভিন্ন কোটি কোটি টাকা অর্জন করছে। আমি আসছি আলোচনা, আসছি অসংখ্য কলার আসি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কেমন আছেন? দেখলাম যে আমার আত্মীয় মাঝে মানুষে আমার ওদের পৈতরা যে দুইটা গরু শিন্নি দিবার লাগে, শেষ হয়েছ দেখে আমার মেয়ে কোনজনে কইতরা, যে তার মামিয়ে কইতরা কইস দুইটা গরু শিন্নি দিটা। আপনার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত যে স্বপ্নটা আছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুই নম্বর হচ্ছে স্বপ্নটা আছে শয়তানের পক্ষ থেকে, আর তিন নম্বর স্বপ্ন হচ্ছে মানুষের কল্পনা থেকে হয়েছে, হয়ে থাকে। তো স্বপ্নের প্রকৃতপক্ষে যে এর পুরা প্রতিফল কী, এটার রেজাল্ট কী, এটার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহু আলম। আর ভালো স্বপ্ন যখন আমরা দেখব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যদি আমরা কোনো একটা ভালো স্বপ্ন দেখেছি আর তখন আমরা ভালো স্বপ্ন দেখার পর ঘুম থেকে আমরা জাগ্রত হয়েছি, তখন আমরা কী করব, আলহামদুলিল্লাহ পড়ব আর আর শুক্রিয়া আদায় করবো। আর যদি আপনার দুঃস্বপ্ন দেখি তখন কি করব, তখন এইভাবে করে লেফটের দিকে তিনবার আমরা আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম পড়ব। আর ভালো স্বপ্ন যদি দেখি, এটাও আমরা সবাইকে বলার চেষ্টা করব না, ভালো আলিম যারা আছেন তাদেরকে আমরা বলবো। আর খারাপ স্বপ্ন দেখলেও আমরা বলার প্রয়োজন নেই, এটা থেকে যদি খারাপ স্বপ্ন দেখি আল্লাহ তাআলার কাছে আমরা মাফি চাইবো। কোন কোন সময় হুজুরা বলে থাকেন যে স্বপ্ন, যে কোনো স্বপ্ন দেখলে একটা দান খয়রাত করা উচিত। হ্যাঁ, এটা আমরা যদি, যেটা আমার চাচি দেখেছেন স্বপ্নের মধ্যে আপনার ভালো হোক আর খারাপ। আরেকটা জিনিস হচ্ছে যে স্বপ্নকে আমরা এটা আল্লাহ তাআলার কোনো হুকুম দেখবো না। জি জি, যে স্বপ্নের মধ্যে দেখেছি মনে করেন যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে আমি ডিভোর্স দিয়ে দিই, বাস্তবতা নেই। স্বপ্নের মধ্যে আমি দেখেছি যে আমি তিনটা গরু কি করছি, মান্নত করেছি, তো পরবর্তী গুনতে গোটার পর আপনার উপর কি হয় নাই, মান্নত ওয়াজিব হয় নাই। হ্যাঁ, আপনার মনের, আপনার সান্ত্বনার জন্য, শান্তির জন্য, হ্যাঁ, মনের সান্ত্বনার জন্য আপনি যা পারেন গরিব দুঃখী অসহায় মানুষকে কি করেন, সাহায্য করেন, সদকা করেন, অথবা মসজিদ মাদ্রাসায় আপনি সদকা সাহায্য করেন, অথবা গরিব মুসকিনদেরকে সদকা করেন। কোনো আপনার এই যে দুই গরু দিয়ে শিমনি করে আপনার মানুষকেদের খাওয়াবেন, এটা তাকে উত্তম হবে। আপনি সামান্য দেন, কিন্তু যারা নিডি, গরিব দুঃখী, যাদের পেটে ভাত নাই, টাকার ব্যবস্থা নাই, তাদেরকে আপনি সাহায্য করেন, অথবা মসজিদ মাদ্রাসায় আপনি সাহায্য করেন, এটা হবে উত্তম। আপনার কল নিয়ে মনে হয় কে আছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার প্রশ্ন কি রাখেন বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হইল তিনটা।
জি বলুন, আমি লিখতেছি। কিন্তু হইলো একটা কোশ্চেন হইলো, একজন মহিলা যদি সেকেন্ড বিয়া করে আর তার সাথে বড় একটা মেয়ে থাকে, এই হাজবেন্ড কিটা মাহরাম হইব নি? আবার বলেন, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং হয় নাই। আচ্ছা, একজন মহিলা যদি সেকেন্ড বিয়া করে আর তার সাথে একটা মেয়ে যদি বড় থাকে, এই এই হাজবেন্ড কি এই মেয়ে লাগে কি মাহরাম হবে? আচ্ছা আচ্ছা, জি জি। ওইটা। আর দুসরা হইলো, আর একটা দুইটা কোয়েশ্চন, একটা কোয়েশ্চন হইলো হরিয়ে আর দামদে কিতা মাহরাম নেই? জি জি। আর দুই নম্বর হইলো ফুয়ার বউগে আর হৌরে মাহরাম নেই? জি আচ্ছা আচ্ছা, ফুয়ার বউগে আচ্ছা আচ্ছা জি। আর শাশুড়ে আছি যে মাহরাম জি 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 জি, পুত্রবধূ আর পুত্রবধূ আর শ্বশুর। জি জি জি, সুন্দর সুন্দর প্রশ্ন লাগছে, এগুলো আমাদের সমাজে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আপনি টেলিভিশন দেখতে থাকেন দেখি হুজুর কি বলেন। ইনশাআল্লাহ আজিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দেখি, একদম সিম্পল আমি আনসার দিয়ে দিই। আমার জানা মতে এই যে তিনটার কথা বলেছেন, তিনটাই কি হবে মাহরাম? প্রথমটা আমি আবার ক্লিয়ার করে নিই। প্রথমটা বলেছেন যে একজন মহিলা সেকেন্ড ম্যারেজ হয়েছে, কিন্তু এই মহিলার কি আছে, একজন আগের একটা মেয়ে আছে, ওই মেয়েটা তার স্বামীর জন্য কি মাহরাম ওর গায়ের মাহরাম? ওই এখন ওই মেয়ে ওই যে তার স্বামীকে আব্বা বলতে পারে, সুতরাং আব্বা কি হয়ে যাবে? বাবাই মাহরাম, মাহরাম হয়ে যাবে। সঠিক, এটা মানে যেতে পারে না, উনি হজে যেতে পারে। জি জি। দুই নম্বর বলছেন যে কি শ্বশুর এবং জি শ্বশুর এবং বিবাহ হওয়ার পর শ্বশুর এবং আপনার পুত্রবধূ কি জি জি মাহরাম, বিবাহ হওয়ার আগ পর্যন্ত কি না? অনেক সময় আরেকটা মাসলা, আমরা যখন আপনার পাত্রী দেখতে যাই, একটা একটা খুব ইম্পর্টেন্ট, যখন আমরা পাত্রী দেখতে যাই তখন এখনও কিন্তু বিবাহ হয় নাই, তখন অনেক সময় কি ওই পাত্রর বাই শাশুড়ির সাথে দামানদের মাহরাম হবে না? উনি বলছেন জি জি, শাশুড়ির সাথে দামান যেতে পারবেন না। আচ্ছা, হজের সময়, হজের সময় হজের মাসলাটা অন্য রকম, এটা হজের মাসলাই বলতেছেন? হজের মাসলা আমার কাছে লাগতেছে যে উনি হজের হজের মাসলা বলেন নাই, হজ সম্পর্কে এখানে আসে নাই। উনি বলছেন ওইটা মানে পুত্রবধূ আর শ্বশুর কি মাহরাম, মাহরাম আপনার পুত্রবধূর সাথে শ্বশুর বেরোতে পারবেন? বেরোনো যায়, অসংখ্য প্রশ্ন থাকে, মানে হজ নিয়ে থাকে, হজ নিয়ে এখানের মধ্যে আমার মানে ক্লিয়ার হওয়ার জন্য বলতে, হয়তো হজের সময় চাচি হয়তো বলতে পারতেছেন না, যদি হজে যাওয়া হয় তাহলে মনে করেন যে ওই যে যে মা, কারণ আছে, কারণ হচ্ছে যে মনে করেন যদি আপনার ছেলে আপনার ইন্তেকাল হয়ে যায়, তখন তো আপনার কি হয়ে গেল এই ফ্যামিলি থেকে আপনার যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল, তখন অধিকার আছে এই মেয়ে অন্য কোথাও বিবাহ হওয়ার, তখন আর আর শ্বশুরের কি থাকে না, শ্বশুর পুত্রবধূর আর সম্পর্ক থাকে না। যত আর যদি পুত্র জীবিত থাকে তাহলে তো স্বামীর সাথে কি যাবে, কোথায় যাবেন, হজে বা উমরায় যাবেন? শ্বশুরের সাথে যাওয়ার আপনার প্রশ্ন ওঠে না। স্বামী যেহেতু আছে আপনার, স্বামীকে রেখে কেন আপনি যাবেন শ্বশুরের সাথে? আপনার তো স্বামী জীবিত আছেন, যাওয়ার তো প্রশ্ন ওঠে না, আপনার স্বামী আছে। মেনলি হচ্ছে যে আপনার জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় আপনার পুত্রবধূ এবং শ্বশুর আপনার জন্য কি, আপনার জন্য কি মাহরাম, পুত্রবধূ আপনার জন্য মাহরাম। দুই নম্বর হচ্ছে যে তিন নম্বর কোনটা বলেছেন? তিন নম্বর পুত্র উনি বলছিলেন যে শাশুড়ির সাথে দামানদের মাহরাম হয়, মনে করে হজে যাওয়ার জন্য। শাশুড়ির সাথে হজের মাসলাটা আর আরেকটু আপনার ব্যাখ্যার দাবি রাখে, স্বাভাবিকভাবে কি মাহরাম যাই শাশুড়ির সাথে, যদি উনি অন্য শাশুড়ির সাথে আপনার যে দামান বলে না, আমি আর একটু ক্লিয়ার করে, যদি আপনি হজ নিয়ে কোনো প্রশ্ন রাখেন জি তাহলে আমরা অন্য অন্য সময় আলোচনা, এটা নিয়ে আলোচনা করব। আমার স্বাভাবিকভাবে যে তিনজনের কথা বলেছেন, তিনজনই কি মাহরাম? মাহরাম, জাযাকাল্লাহ। জি আমরা আলোচনা যাই। জি, আমরা আলহামদুলিল্লাহ আলোচনার মধ্যে ছিলাম যে এই প্রত্যেকটা আমাদের, আমরা পৃথিবীতে প্রত্যেক মানুষ আমাদের জন্য একে অন্যের জন্য পরীক্ষা, এভাবে আমাদের প্রত্যেকটা বস্তু আমাদের জন্য একটা কল নিয়ে নেই, আমরা আসলে শেষ পর্যন্ত অসংখ্য কল আমরা নিতে পারি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম। জি আমি শুনতেছি, আপনি প্রশ্ন রাখুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমার প্রশ্নটা হলো গিয়া জি যে আমি একটা জব করি, হইলো গিয়া ডেলিভারি উবার কোম্পানি। আচ্ছা, ডেলিভারি উবার, উবার ডেলিভারি উবার,
ডেলিভারি দেই বাট আমরা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ফুড কালেকশন করি কাস্টমার শোধ দিই এইখানিটা দিয়ে আমরা এই জবটা যে করি জবটা আমরা ক্ষেত্রে হালাল না হারাম সেটা জানাই বা কিছু ক্ষেত্রে আমরা আমাদেরকেও আমাকেও আল্লাহ তাআলা আল্লাহ তাআলার এই বয় অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করুন আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার জানা মতে এবং বিভিন্ন ফকিহ যারা আছেন মুফতি যারা আছেন তাদের ওপিনিয়ন অনুযায়ী যে বাহ্যিক দৃষ্টিতে যে জিনিসটা হারাম যেমন অ্যালকোহল অ্যালকোহল এইগুলা যে কোনো প্রকারের ডিলিং করা সহযোগিতা করা কি হারাম হারাম এরপরে তো মানে জন্তুগুলো তো হারাম তারপর যেমন মনে করেন পিগ আছে পিগ আছে এইগুলার সাথে আপনার এগুলা প্রকাশ্যভাবে কি হারাম 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 এইগুলার সাথে এইভাবে বেচা কিনা খাওয়া দাওয়া আপনার সার্ভিং করা সবগুলোই কি হারাম হারাম। বাহ্যিকভাবে যদি আপনার কোনোগুলা যেগুলা হালাল আছে জি আপনি ডিপে যেতে পারবেন না না যে এটা বলতে পারবেন না আপনি হারাম করে আপনি কি বলতে পারেন না এই আপনি ডিপে যেতে পারবেন না। তো ফকিহদের রায় হচ্ছে যে বাহ্যিকভাবে যেগুলা হালাল আছে ওইগুলা কি করতে পারেন আপনি যেমন মনে করুন যে আপনি একজন অমুসলিম কারো দাওয়াতে গেছেন আপনি আপনাকে দাওয়াত দিছে আপনি দাওয়াত কি করবেন কবুল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নন মুসলিম আল্লাহ রসুলের দাওয়াত দিছেন আল্লাহ রসুল গ্রহণ করেছেন খেয়েছেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে এইভাবে একজন অমুসলিম দাওয়াত দিছে আর এটা ছিল কি মিট ছিল আর এই মিটের মধ্যে হালাল মিট মানে হালাম মানে হয়তো আপনার আপনার বেড়ি ছিল বা উট ছিল অথবা গরু ছিল আল্লাহ রসুল দেখছেন এইটা কি বাহ্যিক দৃষ্টি থেকে এটা কি মুখে দিয়েছেন দেওয়ার আগে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন এটার মধ্যে কি বিষ বিষ প্রয়োগ করে দিয়েছে। তো এইভাবে আল্লাহ রসুল এটাকে বাহ্যিক দৃষ্টিতে এটা কি ছিল যদিও সে নন মুসলিম ছিল কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটা হালাল গোশত ছিল আল্লাহ রসুল শুধু খাবেন এর মধ্যে আপনার আপনার ওহী নাযিল হয়েছে। এইভাবে যদি আপনার বাহ্যিক দৃষ্টিতে যেটা হালাল হবে আমরা ডিপে যেতে পারবো না যে এটা হারাম নি না হালাল হ্যাঁ তখন এইটা আমরা যে কোনোভাবে আদান প্রদান আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহু আলম। আর আমরা চেষ্টা করব যদি উত্তম এর থেকে আমরা ভালো কোনো জব পাই কাজের কথা বললেন যে কাজটা তো কোনো বিকল্প কাজই হবে কি হতে জি বিকল্প এটা যদি অন্যটা পাওয়ার আগ পর্যন্ত আপনি নিশ্চিন্তে এই কাজ করতে পারেন আনটিল যদি আপনাকে সার্ভ করে অ্যালকোহল বা পিগ এগুলা তো ফরবিডেন মানে সব সময়ের জন্য এটা কখনো করা যাবে না বাকি বাকি বাহ্যিক দৃষ্টিতে যে কোনো চিকেন বলেন অথবা আপনার অন্যান্য ফুড যেগুলো আছে বিরিয়ানি আছে বা আপনার ফিশ অ্যান্ড চিপস আছে এগুলো আপনি কি করতে পারেন আপনার আদান প্রদান সার্ভিং করতে পারেন এখানে তো সেপারেট করে দিবেন না তো সেপারেট করে কোনো ধরনের মনে করেন যারা নন মুসলিম ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বাই যে বললো এখানে তো সেপারেট করে দিবেন না একসাথে দিয়ে দিবে ব্যাগটা দিয়ে দিবে উনি তো উপরে গিয়ে ডেলিভারি দিল তখন কি করতে হবে সেপারেটলি অনেক সময় কারণ এই সমস্ত আপনার যেগুলো আছে ঠিক হয়ে আমার তো জানা মতে আপনার এই টেকওয়ের মধ্যে আপনার অ্যালকোহল এগুলা তারা সার্ভ করে না আপনার সেল করে পিক আছে তো পিক যদি হয়ে থাকে যদি আপনার যদি জানেন সরাসরি আপনি জানেন যে এটা পিক তখন আপনার জন্য উচিত হবে বাদ দেওয়া এটা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমাকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার এবং আমরা যারা শুনেছি আল্লাহ তাআলা সবাইকে এর উপর আমল করার এবং আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলার দাওয়াত দেওয়ার
একে অন্যকে আমরা যাতে করে দাওয়াত দিতে পারি। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এই যত ধরনের পরীক্ষা আছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অসংখ্য অসংখ্য কথা, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও শুনবো অসংখ্য কথা। আমরা প্রতিটি কথার জন্য আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি, আমরা গুণা থেকে মাফ পেতে পারি এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি, সেই আলোকেই আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আমাদের জন্য দোয়া রাখবেন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, সে প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।